আল্লাহ তাআলা যে হায়াত দান করছেন এই হায়াতের ব্যাপারে যে আল্লাহ তাআলা আপনারা আমরা জিজ্ঞাসা করবেন হায়াতি জিন্দেগির সময়ের ব্যাপারে সময়টা কোন কাজে ব্যয় করছি এটা যে জিজ্ঞাসা করবে এটার ব্যাপারে আমরা কেউ চিন্তা করি আমাদের কোনো চিন্তা নাই টেনশন নাই শুধুমাত্র আমরা ঘুরতেছি ফিরতেছি আর খাইতেছি আল্লাহ যে আপনারা আমারে সময় দান করছেন এই হায়াতের গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা আপনারে আমারে জিজ্ঞাসা করবেন ও আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা বলবেন হায়াতের যে একটা মূল্যবান সময় এই সময়টারে তুমি কোন কাজে ব্যয় করছো কোন কাজে ব্যয় করছো ও আল্লাহর বান্দারা এই যে এত দামি একটা হায়াত দামি একটা সময় একটু যদি চিন্তা করে দেখি সকাল থেকে শুরু করে গভীর রাত্র পর্যন্ত আমার সময়টা কোন কাজে ব্যয় হইছে একটু যদি চিন্তা করে দেখি সকাল থেকে শুরু করে গভীর রাত্র পর্যন্ত খেয়াল করে শুনেন আমার সময়টা কোন কাজে ব্যয় হইছে চিন্তা করি আমরা ও দোস্ত আহবাব ইমাম শামি রহমাতুল্লাহ আলাই বলেন ও আল্লাহর বান্দারা সকাল থেকে শুরু করে গভীর রাত্র পর্যন্ত যখন তুমি ঘুমাইতে যাইবা কখন যখন তুমি ঘুমাইতে যাইবা তখন তুমি একটু চিন্তা করে দেখো তুমি একটু ভাইবা দেখো তুমি যে সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত তুমি সময়টা ব্যয় করলা কোন এই সময়টার মধ্যে মাওলার কয়টা হুকুম মান্য করলা আল্লাহ তাআলার কয়টা হুকুম তুমি মানলা আল্লাহ তাআলা যে তোমারে হায়াতের একটা দৌলত হায়াত নামক একটা দৌলত দান করছে দোস্ত আহবাব এই সময়ের মূল্যায়ন আমরা করতে জানি না করতে শিখি নাই অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহু আকবার ও দোস্ত আহবাব আল্লাহ তাআলার দেওয়া হায়াতের মধ্যে আমরা এই সময়টার নিয়ে ভাবি না এই সময়টার মধ্যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি ঠিক কিনা কথাটা জোরে বলে ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তোমরা কিন্তু তোমাদের যে হায়াত আমি দান করেছি তোমাদের যে সময় আছে তোমাদের জিন্দগির মধ্যে কিন্তু দুনিয়ার কোনো লোভ লালসা দুনিয়ার কোনো মোহাব্বত দুনিয়ার কোনো টাকা পয়সা দুনিয়ার দন দৌলত দুনিয়ার গাড়ি বাড়ি যেন তোমাদেরকে এগুলো যেন আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে ফিরায় না রাখি কে বলতেছেন এখন চিন্তা করে দেখেন আপনার আমার হায়াত সকাল থেকে শুরু করে এই পর্যন্ত কোন কাজে আপনার আমার হায়াত আপনার আমার হায়াত কি হয়েছে শেষ হয়েছে ও দোস্ত আহবাব আমাদের যারা বুজুর্গ ছিলেন বুজুর্গরা ছিলেন মুরব্বীরা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলি আর হুজুরে বলি আল্লাহু আকবার ও দোস্ত আহবাব হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি কাবা গরের গিলা ফ্রে দুইরা যেখানে নাকি দাঁড়ায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন কাবা গরের গিলা ফ্রে সুইয়া দুইরা বলতেছি চুরা কর গই রুসে দিল কো তু আপনা খাস কর হমকো চুরা কর গই রুসে দিল কো চুরা কর গই রুসে দিল কো তু আপনা খাস কর হমকো তু ফজলে খাস কো হম সব প্যার আব আমে কর আপনা তু ফজলে খাস কো হম সব প্যার আব আমে কর আপনা লা ইলাহা ইল্লাল্লাহ ও দোস্ত আহবাব দেখেন কেমন বুজুর্গদের চিন্তা ভাবনা আর আমাদের সময়ের মধ্যে আমরা কি চিন্তা করি সকালে ঘুম থেকে উঠা
চিন্তা করি আমাদের ধান্দা কি কি হবে, ঠিক কিনা কথাটা জোরে বলি। আমাদের ভাবনা চিন্তা হলো পয়সা কেমনে কামাই করা যায়, ঠিক কিনা কথাটা। সময় আল্লাহ তাআলা দান করলেন, এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমরা দুনিয়ার ধান্দা দুনিয়ার চিন্তা দিলের মধ্যে লইলাম। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের গিলা আব্দুর আল্লাহর কাছে দোয়া করে, আয় রব্বে করিম, আয় আল্লাহ তুমি আমার দিলের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দাও। আল্লাহু আকবার, কার মহব্বত? আল্লাহ তোমার মহব্বত আমার কলজার মধ্যে পয়দা করে দাও, তোমার মহব্বত আমার কলজার মধ্যে লাগায় দাও। দুনিয়ার যত মহব্বত আছে, দুনিয়ার যত মায়া আছে, দুনিয়ার লোভ লালসা দেখে আমার মাওলা তুমি হেফাজত করো। সময়ের কত দামি মনে করছে, আর আমার মতো নালায়েক আমরা অনেকেই যুবক ভাই যারা আছি, ও যুবক ভাইরা আমি তোমাদেরকে বলতে চাই, বর্তমানে মোবাইল নামক একটা যন্ত্র, মোবাইল নামক একটা যন্ত্র আমাদের মতো যুবকদের জীবন শেষ করে দিতেছে, ধ্বংস করে দিতেছে। আমাদের মতো যুবকদের জিন্দেগি মোবাইল নামক একটা যন্ত্র ইয়াহুদি নাসারারা তৈরি করে ছেড়ে দিছে। শুধুমাত্র কথা বলতে পারলেই মোবাইলটা দরকার ছিল, কথা বলার শুধুমাত্র প্রয়োজন ছিল, আর কোনো দরকার ছিল না। ইয়াহুদি নাসারারা ষড়যন্ত্র করে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য ইয়াহুদি নাসারারা কি করছে, অল্প দামে ভিডিও মোবাইল, এরপরে ইউটিউব চালানো যায়, গুগলে ঢুকা যায়, ফেসবুক চালানো যায়, এমন মোবাইল দিয়ে আমাদের যুব সমাজরে আমাদেরকে ধ্বংস করে দিতেছে, ঠিক কিনা কথাটা? ও দোস্ত আহবাব, ইয়াহুদি নাসারারা মুসলমানদের কি ইমান ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা কথাটা? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য শয়তান আল্লাহর তাআলার কাছে ওয়াদা করে আসছে। ওই শয়তানের যারা নাকি দোসর আছে, শয়তানের যারা নাকি দালাল, ইহুদি নাসারা, বর্তমানে বাংলাদেশের কিছু নাস্তিক আছে যারা নাকি তাদের দালালি করে, ইহুদি নাসারাদের দালালি কইরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সভা সমাবেশে কি করে তারা মুসলমানদেরকে কটুক্তি করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কটুক্তি করে। ও দোস্ত আহবাব, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা কথাটা? এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কিনা? যদি কেউ মুসলমানের ঈমান নিয়ে চিনিমিনি খেলে, এ দেশের মুসলমানদেরকে নিয়ে যদি কোনো কটাক্ষ করে, আলেমদেরকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আলেমদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে, কোরআনকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করে, এ দেশের মুসলমান কিন্তু সঠিক জবাব দিবে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এ দেশের মুসলমান ইসলাম প্রিয়, ঠিক কিনা কথাটা? আরো জোরে বলে, ঠিক কিনা? এ দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যায় নাই? আজ যদি ইসলামের জন্য যুবকদেরকে টাকা হয়, হাজারো হাজারো লক্ষ লক্ষ যুবক ভাই রাজপথে ইসলামকে রক্ষা করার জন্য নেমে যাবে, ঠিক কিনা কথাটা? যদি কোনো একবার যুবক ভাইদেরকে বলা হয় আল্লাহর রাসূলকে অপমান করা হয়েছে, তোমরা আসো আন্দোলন করতে হবে, যুবক ভাইরা দলবদল নির্বিশেষে, আওয়ামী লীগ বুঝবে না, জাতীয় পার্টি বুঝবে না, বিএনপি বুঝবে না, জামাত বুঝবে না, ইসলামের হেফাজতের জন্য যুবকরা মাঠে নামবে কি নামবে কিনা? ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তারা মাঠে নামবে। দোস্ত আহবাব, বলতেছিলাম ইয়াহুদি নাসারা ষড়যন্ত্র করে আমাদের যুবক ভাইদেরকে ধ্বংস করার জন্য মোবাইল নামক একটা একটা যন্ত্র ছেড়ে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, যুবক ভাইরা বলতে যাই, আমিও একজন যুবক, আমিও কি একজন যুবক, আমিও একজন যুবক। ও যুবক ভাইরা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি যে আমার হায়াত দান করছো, এই হায়াতের মধ্যে মাওলা তোমারে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করো, বলে আমিন। ও যুবক ভাই, তুমি আমি মোবাইলের মধ্যে গুইরা, তুমি আমি ইউটিউবে গুইরা, তুমি আমি ফেসবুকে গুইরা, এই যে আমার হায়াতের জিন্দগিটা, আপনি আমি এই হায়াতের যে সময়টা অত্যন্ত দামি একটা সময়, এই দামি সময়টারে যে আমরা নষ্ট করতেছি, এই দামি সময়টা আমরা হেলায় হেলায় কি করতেছি, কাটিয়ে দিতেছি, এ ব্যাপারে যদি আল্লাহ আপনারা আমার জিজ্ঞাসা করে কি জবাব দেব? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আয় রব্বে করিম, আল্লাহ তুমি আমার যে হায়াত নামক দৌলত দান করছো, এই হায়াত নামক দৌলতের হেফাজত করার তুমি মাওলা আমার তৌফিক দান করো। ও যুবক ভাইরা, তুমি আমি যদি ফেসবুকে এই সময়টা নষ্ট করে কাটাই দিয়া যদি
তুমি আমি এই অবস্থায় যদি তোমার আমার সামনে আজরাইল সামনে এসে দাঁড়ায়, আজরাইল যদি খাড়ায়া যায়, তোমার আমার বুঝি ইমানি মৃত্যু দান হবে? তোমার আমার বুঝি ইমানি মৃত্যু হবে নাকি? যদি মোবাইলে বাজে কিছু দেখতেছি, বাজে কিছু চালাইতেছি, গান শুনতেছি, এই সময়টা নষ্ট করে যে গান শুনতেছি, এই গান শুনলে বুঝি আপনার আমার মৃত্যু ইমানি মৃত্যু হবে কিনা? ইমানি মৃত্যু হবে না, গুনাহ অবস্থায় কি ইমানি মৃত্যু কেমনে হয়? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, আয় আল্লাহ হায়াতের যে সময় দিছ তোমার জিকির করার তৌফিক দান করো। কার জিকির করতে হবে? আরো জোরে বলি, আল্লাহর জিকির করতে হবে। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ছুরা কর গায়রু সে দিল কো, ছুরা কর গায়রু সে দিল কো, তু আপনা খাস কর হামকো, তু ফজলে খাস কো হাম সব প্যার অব আম কর আপনা। দোস্ত আহবাব, এই সময়ের কদর করতে হবে। আমাদের মুরব্বীরা কেমন সময়ের মূল্যায়ন করতেন, আমাদের শফি রহমাতুল্লাহ আলাই উনি কি করতেন, সময়ের এমন মূল্যায়ন করতেন যে বাথরুমে গিয়েও সময় নষ্ট করতেন না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। শফি রহমাতুল্লাহ আলাই উনি চিন্তা করতেন, যদি আমি দৈনিক তিনবার বাথরুমে যাই, খেয়াল করে শুনেন আপনি আমি কেমনে সময় নষ্ট করি। ও যুবক ভাইরা, খেয়াল করে শুনেন, শফি সাহেব রহমাতুল্লাহ আলাই বাথরুমের ভিতরে গিয়েও সময় নষ্ট করেন নাই। উনি চিন্তা করছেন, যদি দৈনিক আমি তিনবার বাথরুমে যাই, দশ মিনিট করে সময় লাগলে কয় মিনিট? কয় মিনিট? ৩০ মিনিট সময় দৈনিক যদি আমার বাথরুমের ভিতরে যায়, তাহলে মাসে কত ঘন্টা? মাসে ১৫ ঘন্টা সময়, অর্থাৎ একদিনের বেশি আমার বাথরুমের ভিতরেই থাকতে হয়। আল্লাহু আকবার। গড, খেয়াল করতেছেন কথা? খেয়াল করে, হ্যাঁ, কি বলতেছে? বাথরুমে যদি আমি দৈনিক তিনবার যাই, দশ মিনিট করে গেলে কয় কয় মিনিট? ৩০ মিনিট। মাসে কত মিনিট, কত ঘন্টা? ১৫ ঘন্টা। মাসে ১৫ ঘন্টা, অর্থাৎ সোয়া একদিন আমার এক মাসের ভিতরে বাথরুমে থাকতে হয়। কোথায় থাকতে হয়? বাথরুমে থাকতে হয়। কেমন বুজুর্গ মানুষ, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন সময়ের দাম দিতেন। ওই যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুলা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার কোনো কিছু জেনে, কোনো কিছুই যেন আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে তোমার না ফিরাইতে পারে। সুবহানাল্লাহ। কোন বাথরুমের ভিতরে উনি গিয়া চিন্তা করলেন, সো একদিন সময় আমার বাথরুমের ভিতরে নষ্ট হয়ে গেল, জরুরত সারার জন্য, আমার প্রয়োজন সারার জন্য বাথরুমে আমি গেলাম। ও আল্লাহর বান্দারা, কত সূক্ষ্ম চিন্তা করছেন। তাই তিনি বাথরুমের ভিতরে বৈশা বৈশা যতবার বাথরুমের ভিতরে যাইতেন, উনি জানেন পবিত্রতা ইমানের একটা অংশ, পবিত্রতা ইমানের অংশ। উনি জানেন জামা কাপড় সমস্ত আসবাবপত্র পরিষ্কার রাখা একটা ইমানের একটা অংশ। উনি বাথরুমের ভিতরে গিয়ে খেয়াল করে শুনেন, যে বর্তন ব্যবহার করতেন পানির জন্য বাথরুমের ভিতরে, ওই বাথরুমের ভিতরে ডুইকা উনি বাথরুমের বর্তন ধরে পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওনার জরুরত কেটে গেল, জরুরত পুরা হয়ে গেল, বাকি যে সময়টা আছে ওই সময়টা উনি কি করলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগাই দিলেন। ওনার জরুরত সারা হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কাজও হয়ে গেল। সুবহানাল্লাহ। ও দোস্ত আহবাব, বুজুর্গরা সময়ের নষ্ট করে নাই, সময়ের খুব কদর করত, খুব দাম দিত। ও আল্লাহর বান্দারা, যদি এই নেক কাজ করতে করতে আপনার সামনে আমার সামনে আজরাইল আসে, তাহলে আপনার আমার ইমানি মৃত্যু, আপনার আমার কি মৃত্যু হবে? ইমানি মৃত্যু হবে। অন্যথায় যদি গুনাহের হালাতে, গুনাহের অবস্থায় আজরাইল আসে আর মৃত্যু হয়, তাহলে বুঝি ইমানি মৃত্যু হবে, ইমানি মৃত্যু হবে না। ও আল্লাহর বান্দারা, মৃত্যু কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন একটা শব্দের নাম। মৃত্যু এমন একটা ভয়ঙ্কর শব্দের নাম, সবার কাছেই কিন্তু মৃত্যু আসবে, এবং কবরে কিন্তু যেতে হবে, হবে কিনা? কবর একটা ভয়ঙ্কর ঘাটি। আদর কো দিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর কো দিয়া মানুষ আল্লাহ বানাইয়া,